ওয়ানডের পর টি টোয়েন্টিতেও সাফল্যের খোঁজে নেমেছে বাংলাদেশ, কিন্তু সেন্ট কিটসে প্রথম ম্যাচে বিপদে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7 ওভারে 4 উইকেট হারিয়ে তাদের রান 54। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। টেস্টে এক পেশে সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে 9 বছর পর সিরিজ জয়ের আনন্দ নিয়ে তারা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। বুধবার প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ক্যারিবিয়নরা, আর প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকারকে বিদায় করে চাপে ফেলে স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলে অ্যাশলে নার্সকে উইকেট ছেড়ে সামনে দিয়ে এসে মারতে গিয়ে দিনেশ রামদিনের হাতে স্ট্যাম্পিং হন তামিম। ওয়ানডে সিরিজের শীর্ষ ব্যাটসম্যান রানের খাতা না খুলে নেন বিদায়। চতুর্থ বলে সৌম্য সরকার হন বোল্ড। প্রথম বল খেলেই সাজঘরে ফেরেন এই ওপেনার। মাত্র 4 বলে 2 উইকেট হারানোর পর ষষ্ঠ ওভারে আবার জোড়া আঘাতের ধাক্কা। কিমোপল প্রথম ওভারে পরপর 2 বলে ফেরান লিটন দাস ও সাকিব আল হাসানকে। লিটনকে ক্যাচ দিয়ে ফেরান আন্দ্রে ফ্লেসার, আর সাকিব ধরা পড়েন কেস্কি উইলেসের হাতে। 20 ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন হলেও র্যাঙ্কিংয়ে 2 দলের তেমন ফারাক নেই। ক্যারিবিয়নরা 7 আর বাংলাদেশ 10 নম্বরে। মুখোমুখি লড়েও সাকিব তামিমরা তেমন পিছিয়ে নেই। এর আগে 6 বার মুখোমুখি হয়ে 2 বার জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে 3 বার, অন্য ম্যাচটি পরিত্যক্ত। প্রথম জয় এসেছিল প্রথম দেখাতে 2007 বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল ও আফতাব মাহমুদের দুর্দান্ত 50-তে। মিরপুরে 4 বছর পর দ্বিতীয় জয়ে বড় অবদান মুশফিকুর রহিমের অপরাজিত 41 রানের। বাংলাদেশের আগে টি টোয়েন্টিতে খেলা আবুজায়েদ রাহি এবার নেই, একাদশে জায়গা পেয়েছেন রুবেল হোসেন, আর সিরিজ শেষে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলকে। বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম এবং রুবেল হোসেন।